মেহেরপুরের আকুপুর গ্রামে 2011 সালে সাত কাঠা জমির উপরে কেঁচো কম্পোস্ট সার উৎপাদন খামার শুরু করেন তিন বন্ধু। শিক্ষিত যুবক মহির, সুমন ও লেলিন চাকরি না খুঁজে গড়ে তোলেন কেঁচো কম্পোস্ট খামার। মাত্র আটটি উৎপাদন হাউজে 1 লাখ কেঁচো দিয়ে শুরু করলেও খামারে এখন হাউজের সংখ্যা 64 এবং কেঁচোর সংখ্যা 1 কোটির উপরে। প্রতি মাসে গড় উৎপাদন প্রায় 100 বস্তা। যে টয়লেটটা হয় এটাই হচ্ছে আমাদের কেঁচো কম্পোস্ট। এটাকে আমরা সংরক্ষিত আস্তে আস্তে উপর উপর আমরা উঠাই, ওঠানোর পরে আমরা চাল্লা দিয়ে হচ্ছে চালি, চালার পরে এটা আমরা জমিতে ব্যবহারে উপযোগী হয়। রাসায়নিক সারের যে ক্ষতি করছিল ওটা থেকে মুক্ত করার জন্য আমাদের কেঁচো কম্পোস্ট সারটা এখন ভালো কাজ করছে, আর তাই রাসায়নিক সার বাদ দিয়ে এখন কেঁচো কম্পোস্ট সারটা সবাই ব্যবহার করছে। সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব কেঁচো কম্পোস্ট সার ব্যবহারে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। কেঁচো সার ব্যবহারে আমরা জমির অনেক উর্বর শক্তি পাইছি এবং আমাদের ফসলটা খুব ভালো হয়। কৃষিকাজে কম্পোস্ট সার ব্যবহারের তাগিদ দিলেন এই কৃষি কর্মকর্তা। এই ভার্মি কম্পোস্টের প্রচলনটা যদি কৃষক সঠিকভাবে করতে পারেন এবং আরো সুন্দরভাবে যদি করেন তাহলে মেহেরপুরের মাটি যেমন সুন্দর হবে তেমনি এখান থেকে ভালো ফসলও তারা পেয়ে থাকবেন এবং তারা আর্থিকভাবে লাভবান হয়ে থাকবে। জমির উর্বরা শক্তি বৃদ্ধি এবং রাসায়নিক সার আমদানি কমাতে কেঁচো কম্পোস্ট সার গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মনে করে কৃষি বিশেষজ্ঞরা।